ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশনের ফালপরা ডি ফার্মর সেকেন্ড কাউন্সিলিংয়ের কারণে ইনস্ট্রাকশন সমূহ আছে আর ডেটটো দিয়া আছে 23/8/2021। ইয়াত কি দিয়া আছে? প্রথমতে দিয়া আছে ক্যান্ডিডেট সকলক জুম এপটো ডাউনলোড করে লব দিছে, স্মার্টফোন ল্যাপটপ বা ডেস্কটপ ডাউনলোড করব দিছে, আর যাতে ইন্টারনেট কানেক্টিভিটি থাকে সেইখানে চেক করে চাব দিছে, মোবাইল ডাটা ওয়াইফাই বা পার্সোনাল হটস্পট কানেকশন থাকিব লাগিব। তারপর দুই নম্বর অপশনটো দিয়া আছে ক্যান্ডিডেট সকলক এটা ব্রাউজার ওপেন করব দিছে, প্রিফারেবলি গুগল ক্রোম ওপেন করব দিছে, আর ক্যাটেগরি ওয়াইজ ইয়াত লিঙ্ক সমূহ দিয়া আছে। এই লিঙ্ক সমূহ ভিডিও ডেসক্রিপশনত দি দিয়া হব, তারপর লিঙ্ক সমূহ চেক করিব পারিব। 10:30 to 11 AM-ত দিয়া আছে PWD দিব্যাঙ্গ ক্যাটেগরির কারণে লিঙ্কটো দিয়া আছে। একদরে 1 to 12 noon আনরিজার্ভ CEE 2020 র্যাঙ্ক 1 to 177 লিঙ্ক দিয়া আছে। তারপর 12 to 1 PM আনরিজার্ভ CEE 2020 র্যাঙ্ক 178 to 363 লিঙ্কটো একেটাই দিয়া আছে। একদরে 1 to 2 PM OBC MOBC-র কারণে লিঙ্ক দিয়া আছে। তারপর 2 to 2:30 PM SC-র কারণে লিঙ্কটো দিয়া আছে। একদরে 3 to 4 PM ST-প্লেইনের কারণে লিঙ্কটো দিয়া আছে। 4 to 4:30 PM TGL ক্যাটেগরির কারণে লিঙ্ক দিয়া আছে। তারপর 4:30 onwards EWS ক্যাটেগরির কারণে লিঙ্কটো দিয়া আছে। আর ডেটটো ইতিমধ্যে গমে পাইছে, আজির ডেটত আছে 24/8/2021। 3 নম্বর পয়েন্টত দিয়া আছে যে ক্যান্ডিডেট সকলক লগইন অপশনটো ক্লিক করব দিছে, আর এটা যেতিয়া লিঙ্কটো ক্লিক করব তেতিয়া নিউ উইন্ডো এটা খুল খাব, আর যেতিয়া লগইন অপশনত ক্লিক করে দিব তেতিয়া জুম ওয়েবসাইটত রিডাইরেক্ট হয়ে যাব, আর এনাদার স্ক্রিন এখন খুলিব। 5 নম্বর অপশনটো দিয়া আছে ক্যান্ডিডেট সকলে CEE 2020 র্যাঙ্কটো ফিল করব লাগিব, ক্যাটেগরি ফিল করব লাগিব, আর এক্সাম্পল এটা দিয়া আছে ইয়াত, যেদরে দিয়া আছে CEE 2020 মেরিট র্যাঙ্ক যদি 15 হয় আর ক্যাটেগরি OBC বা MOBC হয় তেতিয়াহলে টাইপ করব লাগিব 15-OBC, তারপর ওকে করে দিব লাগিব। ওকে করে দিয়ার পাছত ক্যান্ডিডেটজন মিটিংৰ ওয়েটিং রুমত যাব, আর যেতিয়ালৈকে হোস্টে এলাউ নকৰে তেতিয়ালৈকে ওয়েট করে থাকিব লাগিব। তারপর পয়েন্টটো দিয়া আছে 7 নম্বর পয়েন্টটো দিয়া আছে মিটিংত এন্টার করার পিছত সকলোখিনি পারমিশন এলাউ করে দিব দিছে, ইনক্লুডিং ভিডিও এন্ড অডিও। তারপর 8 নম্বর পয়েন্টটো দিয়া আছে ক্যান্ডিডেটজনে অডিওটো মিউট করে রাখিব দিছে কাউন্সিলিংৰ টাইমত, আর যেতিয়া নেকি নিজের কাউন্সিলিং টাইম আহিব তেতিয়া অডিওটো আনমিউট করব দিছে, যাতে মিটিং হোস্টে কথাবিলাক শুনি পায় বা সিলেকশন বোর্ড মেম্বারে কথাবিলাক শুনি পায়। 9 নম্বর পয়েন্টটো দিয়া আছে যে ডি ফার্ম কাউন্সিলিংটো স্টার্ট হব 10:30 AM-ৰ পৰা, আর যিখিনি শিডিউল দিয়া আছে সেইমতে কাউন্সিলিংটো হৈ থাকিব। তারপর দিয়া আছে রেসপেক্টিভ ক্যাটেগরির ক্যান্ডিডেট সকলক নিজের ক্যাটেগরির লিঙ্ক যেটা ওপেন হব তেতিয়াহে লগইন করব দিছে, অর্থাৎ আনরিজার্ভ থাকলে আনরিজার্ভ খেনি লগইন করব দিছে, একদরে OBC থাকলে OBC-ক লগইন করব দিছে, ST থাকলে ST প্লেইনক লগইন করব দিছে, যেনেকে ক্যাটেগরি খিনি আছে সেই অনুসরি ক্যাটেগরি লিঙ্ক ওপেন হওয়ার পাছতে রেসপেক্টিভ ক্যাটেগরির ক্যান্ডিডেট সকলক লগইন করব দিছে, আর যদি তেনেকুয়া নকরে তেতিয়াহলে নেমটো নামটো রিমুভ করে দিয়া হব, আর তার ফলত রি লগইন করব নোৱাৰিব। গতিকে ক্যান্ডিডেট সকলে নিজের ক্যাটেগরির লিঙ্ক ওপেন হলেহে লগইন করবলে উপদেশ দিছে, আর এন্ট্রি টাইমটো চাই থাকিব দিছে, কিমান প্রোগ্রেস হয়েছে কাউন্সিলিংটো সেইখিনি চাই থাকিব উপদেশ দিছে। তারপর পয়েন্ট এটা দিয়া আছে আর এইটো বহুত ক্যান্ডিডেটে সুধি থাকে, যেটো নাকি হল যে রিজার্ভ ক্যাটেগরি আর জেনেরেল ক্যাটেগরির সকলোখিনি ক্যান্ডিডেটে আনরিজার্ভ ক্যাটেগরির কাউন্সিলিংত জয়েন হব পারিব একর্ডিং টু মেরিট, মেরিট পজিশন যেখানে দিয়া আছে
সেই অনুসৰি সকলোবিলাক কেন্ডিডেটে রিজার্ভ আৰু জেনেৰেল কেটেগরির সকলোবিলাক কেন্ডিডেটে আনরিজার্ভ কেটেগরির লিংকটোর জৰিয়তে কাউন্সেলিংত জয়েন হ'ব পাৰিব। তাৰপিছত ইম্পৰ্টেণ্ট দিয়া আছে কেন্ডিডেটজনে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশ্যন 10+2 অর ইকুইভেলেন্ট এক্সামিনেশ্যন রিকগনাইজ বোর্ড বা কাউন্সিল বা ইউনিভার্সিটির পৰা পাস করা হ'ব লাগিব। সাবজেক্টসমূহ দিয়া আছে ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি এণ্ড অর মেথমেটিক্স। বায়োলজির সলনি মেথমেটিক্স থাকিলেও হ'ব বা মেথমেটিক্সর সলনি বায়োলজি থাকিলেও হ'ব। উইদাউট গ্রেসমার্ক থাকিব নালাগিব, যদি গ্রেসমার্ক থাকে তেতিয়াহলে ইন ইলিজিবল হ'ব বা ইলিজিবল নহ'ব। এইখিনিয়ে দিয়া আছে ইনফরমেশন নোটিশখনত। গতিকে ফার্ডার ইনফরমেশনের কারণে ক্যান্ডিডেট সকলক ডিএমইর অফিসিয়াল ওয়েবসাইট dmeassam.gov.in ভিজিট করিব দিছে, রেগুলারলি ভিজিট করিব দিছে। গতিকে এইখিনিয়ে নোটিফিকেশনত দিয়া আছিলে, লিঙ্কসমূহ ভিডিও ডেসক্রিপশনত দি দিয়া হব, তারপরা ক্লিক করিও ব্রাউজারত ওপেন করিব পারিব। ধন্যবাদ।